দেশের অন্যান্য জেলার ন্যায় পার্বত্য জেলার রাঙামাটিতে গত কয়েকদিন ধরে ভারী ও মাঝারি বৃষ্টি শুরু হয়েছে। এদিকে বৃষ্টিতে বাড়ছে পাহাড় ধসের আশঙ্কা, মৃত্যু নিশ্চিত জেনেও পাহাড়ের পাদদেশে দিন দিন বাড়ছে বসতির সংখ্যা। স্থানীয় প্রশাসন গত কয়েকদিন ধরে মাইকিং করে ঝুঁকিপূর্ণ স্থানগুলো থেকে লোকজনদেরকে সরে আসার আহ্বান জানাচ্ছেন। ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী মানুষের জন্য প্রশাসন পুরো জেলায় 267টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রেখেছে। সড়ক ধস রোধ মোকাবিলা, যোগাযোগ ও বিদ্যুৎ ব্যবস্থা সচল রাখা, স্বেচ্ছাসেবক টিম গঠন, আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত রাখা, বন্যা কবলিত এলাকায় জরুরি ভিত্তিতে খাবার সংগ্রহ করার ব্যবস্থা আগেই প্রস্তুতি সেরেছে প্রশাসন। তবে আশ্রয় কেন্দ্রগুলোতে কোনো মানুষ আশ্রয় নিতে দেখা যায়নি। কেউ আছে ভয়ও থাকে, যারা বেশি রিস্কে আছে তারা আশ্রয় কেন্দ্রে চলে যায়, সরকারি সহযোগিতা করে, খানা পিনা দেয়, আর্থিক সহযোগিতাও করে, প্রতি বছরে দেয়। না এখনো আমরা যাইনি, মোটামুটি এখনো ভালো অবস্থা দেখতেছি, সেজন্য যাইনি। জেলা প্রশাসন থেকেও বাড়ি বসানোর কারণে মাইকিং প্রচারণা করা হচ্ছে। আমরা যারা এলাকাবাসী আছি তারাও সচেতনতার সাথেই আগাচ্ছি এবং প্রতি বছরের ন্যায় আমরাও চেষ্টা করতেছি যে যত দ্রুত সম্ভব আশ্রয় কেন্দ্রে উঠে যাওয়ার জন্য। মাইকিংয়ে করতেছে, প্লাস এখানে আমাদের সমাজের সভাপতি আসুনিও আসে, এসে বলতেছে আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য। এখানে আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, মন্দিরে কেনা দেয় যাবো, এখনো তো আমরা তো এমনি এটা তো ঘর নতুন ঘর, আমরা মোটামুটি মনে করি আমি নিরাপদ আছি এটা আর কি। রাঙামাটি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য মতে রোববার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত গত 24 ঘন্টায় 94.4 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রাঙামাটি জেলা প্রশাসন সূত্রে জানা গেছে রাঙামাটি শহরের 29টি এলাকাকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। রাঙামাটির পৌর এলাকায় 23টি এবং সদর উপজেলায় 6টি ইউনিয়নে 54টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান বলেন, প্রাণহানি এড়াতে ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদেরকে সরিয়ে আনতে আমরা একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের সহযোগিতায় কার্যক্রম পরিচালনা করছি। উপজেলা পর্যায়গুলোতে একই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। জেলা প্রশাসক আরো বলেন, আমরা স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে টিম গঠন করেছি, যে কোনো দুর্যোগ মোকাবেলায় আমরা একসাথে কাজ করব। জানা যায় জেলায় 2017 সালে পাহাড় ধসে সরকারি হিসেবে 120 জনের প্রাণহানি এবং পরের বছর পাহাড় ধসে আরো 11 জনের প্রাণহানি ঘটেছিল। রাঙামাটি থেকে বিজয় ধরের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট RisingBD.com জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।